সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার। বুদ্ধদেব গুহ বিশিষ্ট সাহিত্যিক, তার চলে যাওয়া কত বড় ক্ষতি? এই ক্ষতি কত বড় ক্ষতি প্রশ্নটা আমার এটা ভয় লাগে না, মানে এটা কত বড় ক্ষতি, মানে অনেকটা তো আমার কাছে তো অনেকটা নিঃশেষ হয়ে যাওয়ার মতন প্রায়, কারণ একজন একজন করে চলে গেলে আমি কি নিয়ে থাকবো আমরা। তো একটা ব্যাপার হচ্ছে যে মানে এই মানে যখন হাসপাতালে ছিলেন তখন মাঝে মাঝে ফোন করলে, ফোন করেছি বেশি করিনি দু তিনবার, তখন বলতো আমার এখন অনেক কিছু কথা বলার বাকি আছে, আমাকে একটু ভালোভাবে আর দু তিনটে বছর থাকতে পারলে ভালো হতো, এখন কথা বলার বাকি আছে। মানে উনি দেখতে পাচ্ছিলেন না, একটা চোখ কিছুতেই ঠিক হচ্ছিল না, তিনি বলতেন মুখে বলতেন, অন্য কেউ গত শরৎ মানে শরৎচঙ্কাতেও দুটো উপন্যাস লিখেছেন, মানে উনি মুখে বলে লিখেছেন, কেউ একজন চুকে নিয়ে দিত আর কি, ডিকটেশন দিতেন, কিন্তু মনে হয় না যে এটা ডিকটেশন দেওয়া লেখা। এবং কি বলবো, একজন শুধু লেখা নয়, এটা 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 কোভিডের পর আর কিছু করতে পারেননি, আর এটাও তার একটা ভীষণ আক্ষেপ ছিল যে কিছু করতে পারছি না। কোভিড হওয়ার পরে ফোন করা যেত না, কারণ ফোনে কথা বলতে কষ্ট হতো, বাড়ি থেকেও বলে দিয়েছিল, বলা হয়েছিল, উনি চাইতেন কথা বলতে কিন্তু কথা বলতে পারতেন না বিশেষ, মানে খুবই কষ্ট হতো, শ্বাসকষ্টটা কোভিডের পরে প্রতিদিনই হতো। এই একটা ব্যাপার, সুপারম্যান বলতে যেটা বুঝি আমরা এখন, সুপারম্যান ছিলেন, শুধু সাহিত্যের তো নয়, উনি একটা এরকম একটা কম্বিনেশন হয় না, একদম ছাত্র বয়সে টেবিল টেনিস, লন টেনিস, তারপরে ইউনিভার্সিটি ব্লু ক্রিকেটে, তারপরে শিকার, স্পোর্টস, গান এবং ছবি, এই সমস্ত নিয়ে এত পূর্ণ মানুষ খুব কম হয়, রসিক। বুঝতে পেরেছি, এই সময়টা দাঁড়িয়ে এতটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সাহিত্যিক বাণী বসু আমাদের সঙ্গে রয়েছেন। বাণীদি নমস্কার, স্বাগত আপনাকে জি চব্বিশ ঘন্টায়। আজকের দিনে দাঁড়িয়ে এই খবরটা বলতে হচ্ছে যে বুদ্ধদেব গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে আর নেই, তার চলে যাওয়া কতটা বড় ক্ষতি বলে আপনি মনে করছেন? মাস্ত বড় ক্ষতি, তিনি অত্যন্ত বর্ণময় মানুষ ছিলেন, অত মজলিশি মানুষ, অত রকম মন যার, এরকম ধরনের মানুষ তো সত্যি সংসারে দুর্লভ। তো আমার সঙ্গে তো এগুলোর প্রায় যোগাযোগ ছিল, ইদানিং এই লকডাউনের জন্য হতো না, যাওয়া হতো না, খবর নিতাম ফোনে, তো উনি তো মানে কোভিডটাও সেরে উঠলেন, কিন্তু তারপরে এটা সামলাতে পারলেন না, সেইটি খুব আশ্চর্য লাগছে। যে আর সারাক্ষণই আজকাল বলতেন যে ভালো লাগে না, চোখে দেখতে পান না, কিছু খেতে পারেন না, মানুষটা তো ভোগী বিলাসী ছিলেন, তো কোনো কিছুই পারতেন না, সেই জন্য খুব একটা কষ্ট ছিল। যাই হোক, তা সত্ত্বেও হাসি খুশি ছিলেন, কথাবার্তা বলতেন, এই আর কি, একদম মানে বসে গেলাম যাকে বলে, এত খারাপ লাগছে যে কি বলবো। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে, তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন, সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি চব্বিশ ঘন্টা।